আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? হঠাৎ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবিশ্বাস্য যা হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেই গুলিস্তানে, আপনারা জানেন যে সেখানে সুন্দর একটি বিল্ডিং তারা তৈরি করেছিল, এখনও আছে সেটা, কিন্তু অনেকটাই ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। সেখানে লাল রঙের একটা ছোট্ট করে পিভিসি শীট দিয়ে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে ছাত্র জনতার কার্যালয়। 5 আগস্টে হাসিনা যখন পালিয়ে গেল, তারপর থেকেই আওয়ামী লীগের সকল অন্যান্য নেতা কর্মী দোসর সবাই পালিয়ে গেল, বা যে যার মতো লুকিয়ে থাকল। সেই সাথে আওয়ামী লীগের যত কার্যালয় ছিল সমস্ত কার্যালয় ভেঙে চুরে একাকার করে দেওয়া হলো। সেখানে এই যে প্রধান কার্যালয়, সেটি তো অবশ্যই ছিল। প্রধান কার্যালয়টিকে এমনভাবে দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছিল, সেখানে সেই মুজিবের ছবি, নৌকার ছবি এবং জয় বাংলা লেখা এইভাবে দারুণভাবে সেই প্রধান কার্যালয়টি কিন্তু সাজানো হয়েছিল। সেটা দেখে কখনো বোঝার উপায় ছিল না যে এই কার্যালয়টি কোনো দিন কেউ ভেঙে দিতে পারবে অথবা আগুন ধরিয়ে দিতে পারবে, এবং সেখানে যারা ছিন্নমূল আছে, ঢাকা শহরে রাত্রি ঘুরে বেড়ায়, মদ গাঁজা খায়, তারা সেখানে যে আড্ডা জমাবে এবং পাগলামি করবে, এটা কেউ কখনো ভাবেনি। সেই সুন্দর দৃষ্টিনন্দন প্রধান কার্যালয়টিকে এখন আমরা এইভাবেই দেখতে পাচ্ছি। এখন আর কোনো মানুষ সেখানে, ভদ্র মানুষ সেখানে ঢোকে না, সব পাগল এবং মদ গাঞ্জা যারা খায় তারাই কিন্তু ঢুকছে। হাসিনা ক্ষমতায় থেকে কত কী না করেছেন, দিনকে রাত বানিয়ে ফেলেছেন, রাতকে দিন বানিয়ে ফেলেছেন, তিনি যেটা চেয়েছেন যেভাবে চেয়েছেন সেইভাবেই করেছেন। কি শান্তি, কি প্রশান্তি তার মনে ছিল, তার দলের নেতাকর্মীরা কত সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত, আজ তাদের বেহাল অবস্থা। অক্টোবর মাসের শুরুতে এক শ্রমিক লীগের নেতা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রধান কার্যালয়টিকে যেন নিরাপত্তা দেওয়া হয়, সেখানে যেন তারা সংস্কার কাজ করতে পারে, সেই জন্য একটা আবেদন করে রেখেছেন। অক্টোবর 20 তারিখ আজ, এখনো পর্যন্ত সেই আবেদনের বিষয়ে কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। আপনারা ভেবে দেখুন যে এত বড় একটি কাণ্ড ঘটানোর পর, মানে ঘৃণ্য কাণ্ড, রক্তের হোলি খেলার পর, রক্তের বন্যা বইয়ে দেবার পর, কি করে তারা আবার এই প্রধান কার্যালয়টি ঠিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে? এ কথাটা তো শোনাই এখন আমাদের কাছে যেন উচিত মনে হচ্ছে না। আবেদন কি, সে তো সে যদি নিজের হাতে যে সে আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে আসে, সেটা কি করে পারল? সাথে সাথেই তো তাকে গ্রেফতার করার দরকার ছিল, অথবা যদি কোনো ভায়া হয়ে দেয় যে পিয়ন দিয়ে আসলো, ওই পিয়নকেও ধরা দরকার ছিল। আপনারা হয়তো বলবেন যে এটা কোন ধরনের কথা, পিয়ন তো তার যে বক্স আছে সেই বক্স থেকে হয়তো পত্রটি নিয়ে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে, সেখানে পিয়ন কি দোষ করবে?
আমরা বলতে চাই যে এই যে ফ্যাসিবাদ, মানে আওয়ামী ফ্যাসিবাদ, এটা কিন্তু নানা রূপে কিন্তু ফিরে আসার চেষ্টা করবে এবং তারা তৎপর আছে। সেই তৎপরতার সাথে জেনে বুঝে অথবা অজানায়, আমরা আবারও বলছি জেনে বুঝে, সেটা তো অন্যায় নিঃসন্দেহে, অজানাতেও যদি হয় তাহলেও তাকে আমরা গ্রেফতার করব বা তাকে আমরা জবাবদিহিতার আওতায় আনব। কারণ সে এত অজানা হলে তো বাংলাদেশে থাকার তার উপযুক্ততা নেই। আর এমন একটি দল এখানে ফ্যাসিজম কায়েম করে গেছে, তার সম্পর্কে আমাদের চোখ কান খোলা রাখতে হবে না? ওই যে মিরপুরে আজকে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে একটা বিদেশি ক্রিকেট টিমের প্র্যাকটিস চলছিল, তার বাইরে তারা কীভাবে সাকিবিয়ান বলা হচ্ছে, সাকিব ভক্তরা, তারা বিভিন্ন দাবি নিয়ে গিয়েছিল এবং সাকিব যেন আগামীকাল যে টেস্ট শুরু হচ্ছে সেখানে যেন সাকিব তার বিদায় টেস্টটি খেলতে পারে, এবং এটা নিয়ে তারা সেখানে মিছিল করেছে, বিক্ষোভ করেছে এবং তারা বলেছে যে তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান। কানপুর না মিরপুর, মিরপুর মিরপুর, এই সমস্ত স্লোগান দেয় কী করে, সাহস কী করে হয় কিছু জন সেখানে একজোট হবার? অর্থাৎ আমরা অবচেতনে অথবা চেতনে অথবা যেভাবেই হোক, গন্ধ যদি হয়, আছে না যে পলির গন্ধ, সেই গন্ধ ছড়িয়ে যায় মানুষের নাকে নাকে পৌঁছায়, আমরা আওয়ামী গন্ধ, আওয়ামী ফ্যাসিবাদের গন্ধ যদি আপনার শরীরে থাকে, আপনার দোষ নেই, গন্ধ এসে আপনার শরীর স্পর্শ করেছে, সেই শরীর থেকে আওয়ামী ফ্যাসিবাদের গন্ধ আমরা পাচ্ছি, নাকে পাচ্ছি, তাহলে আমরা তাকেও বলবো যে সেও অপরাধী। এইভাবে যেখানে আমরা দেখব যে ফ্যাসিবাদের কোনো কোনা কাঞ্চি কিছু দেখা যাচ্ছে, আমরা সেখানেই তীব্র প্রতিরোধ এবং আন্দোলন গড়ে তুলব, সাথে সাথে গ্রেফতার করা এবং নাস্তানাবুদ করা, জবাবদিহিতার আওতায় আনা। আপনারা গত এক দুদিনের মধ্যে শুনছেন যে শাওন, হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনি বলছেন যে তিনি বঙ্গবন্ধুর সৈনিক এবং তিনি বঙ্গবন্ধুর লাঠিয়াল বাহিনীর একজন, বঙ্গবন্ধুর দোসর, তিনি মুজিবের একজন পোক্ত সাপোর্টার, আরও নানা কথা, মানে এই কথা তিনি এখনো কিভাবে বলেন এবং বলে কোথায় লুকিয়ে আছেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে এবং তাকে নাস্তানাবুদ করতে হবে। আমরা কোনো ছাড় দিতে চাই না, বিপ্লবের মধ্যে কোনো ছাড়ের সুযোগ নেই, শাস্তি পেতেই হবে এবং জিরো টলারেন্স কিন্তু আমরা বলছি যে এখানে আমরা দেখাব। আপনারা দেখুন যে এখন এই যে জাতীয় পার্টি, তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছে যে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও ছিলাম, সায় দিয়েছি, পক্ষাবলম্বন করেছি, আমরা কথা বলেছি, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে তারা এখন বলছে। আরে এইরকম বানোয়াট বানানো বানানো, একটু দেখানো দেখানো কথা বলা, সরকারের বিরুদ্ধে যায় এরকম কিছু আলোচনা সমালোচনা করা, এটা তো তারা সরকারের সাথে কথা বলেই নিয়েছিল যে এইভাবে আমরা কিছুটা করব, আপনারা কিছু মনে করবেন না, দেখাবো যে আমরা বিরোধী দল, আসলে গৃহপালিত বিরোধী দল, এটা তো আমরা সবাই জানি। যেখানে বিএনপি এবং জামাত সহ আরও অন্যান্য দল তারা নির্বাচনে অংশ নেয়নি, প্রতিবাদ স্বরূপ এই ফ্যাসিস্টদের প্রতিহত করার কারণে বা প্রতিহত করার জন্য এবং তাদের বিরুদ্ধে লড়ার জন্য, তাদের বিরুদ্ধে ক্ষোভ ক্রোধ জানানোর জন্য তারা নির্বাচনে অংশ নেয়নি এবং সরকারকে সাপোর্ট করেনি, অথচ তারা নির্বাচনে অংশ নিয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, প্রোটোকল পেয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে, বেতন পেয়েছে, সম্মানী পেয়েছে, এত মধু পান করার পর তারা এখন বলে যে আমরা তো আওয়ামী লীগের পক্ষে ছিলাম না, তোমরা 16 বছর মধু পান করেছ, আবার নতুন করে আরেকটি সরকার যখন বাংলাদেশে গঠিত হবে, অর্থাৎ গণমানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, তখন তোমরাও কিছু সিট পেয়ে আবারও সংসদে এমপি হবে, মানে তোমাদের কোনো বিলয় নেই,
এত আনন্দ এত সুখ তো আমরা দেব না। এরশাদ তো স্বৈরাচার ছিল, এটা আপনারা জানেন, বাংলাদেশে প্রথম স্বৈরাচার সে হচ্ছে এরশাদ। সেই 90-এর গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মাধ্যমে আমরা এই এরশাদ স্বৈরাচারকে সরিয়েছি এবং তাকে আমরা ফাঁসি পর্যন্ত দিয়েছিলাম, যাবজ্জীবন পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে মিশে যে কোথায় ফাঁসি কোথায় যাবজ্জীবন, তিনি সুন্দর রাজনীতি করলেন, 90 বছরের উপরে বয়স পর্যন্ত বেঁচে থাকলেন, প্রোটোকল পেলেন, সুযোগ সুবিধা পেলেন, সম্মানই পেলেন, মর্যাদা পেলেন, সম্মান পেলেন, এই আওয়ামী লীগের মধু খেয়েই তো। আর তারাই নাকি বলছে এখন যে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন মানে ছাত্র গণ অভ্যুত্থানের সাথেই ছিলাম, আমরা কোনোভাবেই কোনো রূপকে আমরা ফ্যাসিবাদের রূপকে আমরা প্রশ্রয় দেব না, কঠিন হস্তে দমন করব। এবং এই প্রত্যয় আমাদের থাকতে হবে। আপনারা শোনেননি আসিফ মাহমুদ গতকাল কি বলেছেন, যে প্রয়োজনে সব কিছু চেঞ্জ করে দিয়ে কোনো আইন না মেনে, বিপ্লবে কোনো আইন হয় না, আমরা সব ভেঙে চুরে একাকার করে দিয়ে নতুন করে নিজের মতো করে সাজাব। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করো, সিন্ডিকেট করো, আবার তলে তলে বলতে থাকো যে আমি মুজিবের সৈনিক, আমি মুজিবের দালাল, আমি মুজিবের একান্ত ভক্ত, এই সমস্ত বলার সুযোগ নেই, সেই চ্যাপ্টার হ্যাজ ক্লোজড, শেষ, আর নেই, আর কোনো সুযোগ নেই। ওবায়দুল কাদের ঢাকায় আছেন, গুলশানে আছেন, ধানমন্ডিতে আছেন, নাকি তিনি যশোর হয়ে ভারতে চলে গেলেন, নানা কথা এখন চাউর হচ্ছে চারপাশে। ওবায়দুল কাদের কোথায় আছেন সেটা আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে পারছে না। আসলে NSI থেকে শুরু করে যারাই গোয়েন্দায় আছে তারা জানেন, কিন্তু এই গোয়েন্দাদের মধ্যেও তো ফ্যাসিবাদ আছে, ওই হাসিনার ফ্যাসিবাদ লুকিয়ে আছে। সুতরাং সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বা কর্মচারীরা তথ্য তো দেবেন না, এই সরকারকে তো যেভাবে হোক ব্যর্থ করতে হবে। হাসিনা তো আর আসতে পারবে না, সেই সুযোগ আমরা কখনো দেব না, কিন্তু আওয়ামী লীগ যেন ধীরে ধীরে জেগে ওঠে, না হলে এই জাহাঙ্গীর কবির নানক তিনি কিভাবে গণমাধ্যমে জানান যে আমাদের শত শত কার্যালয় ভাঙচুর করা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে বঙ্গবন্ধুকে ঘিরে, মুক্তিযুদ্ধ ঘিরে যত স্মৃতিচিহ্ন ছিল সব পুড়িয়ে ফেলা হয়েছে, লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, আমরা মামলা দিতে পারছি না, আমরা আইনের আশ্রয় নিতে পারছি না, দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতি এবং আইনের লঙ্ঘন চলছে, এই সমস্ত কথা নানক কি করে বলে? তাহলে নানক নিশ্চয়ই ঢাকায় আছে, বাংলাদেশে আছে, নানককে কেন ধরা হচ্ছে না? একটা মাস্তানের মাস্তান জাহাঙ্গীর কবির নানক, এটা আপনারা জানেন, মানুষ খুন করে নিজের হাতে জবাই করে অর্থাৎ দেহ বিচ্ছিন্ন করে সেই শুধু মাথা নিয়ে ওই ধানমন্ডির এলাকাগুলোতে সে দৌড়াদৌড়ি করেছে এই জাহাঙ্গীর কবির নানক। এরকম সন্ত্রাসী, এরকম কুখ্যাত মাস্তান আওয়ামী লীগের বড় পোস্টে ছিল, এ সমস্ত লোক এখন কথা বলে কি করে? এদেরকে ধরতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যিনি, তিনি রাজশাহীতে যে ঘোষণা দিয়েছেন যে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ যদি আপনারা পান তাহলে সেই তথ্যটি আমাদের জানাবেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ধরে এনে যিনি জানালেন তাকে পুরস্কৃত করব, অর্থ পুরস্কার দেবো এবং আকর্ষণীয় পুরস্কার থাকবে। হ্যাঁ, এইভাবেই পুরস্কার ঘোষণা করে হলেও যেভাবে হোক, যে কোনো সোর্স থেকে হোক, একটা ছোট্ট বাচ্চাও যদি খবর দিতে পারে যে ওখানে নানক আছে অথবা ওবায়দুল কাদের আছে, তাহলে খবর দিলে তাকেও যেন পুরস্কৃত করা হয়, কারণ সে এই বিপ্লবের পক্ষে কাজ করছে। প্রিয় দর্শক, হতাশ হবেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের অস্থিরতা, তেল চিনি ডিম নানা কিছুর দাম বৃদ্ধি, এই সমস্ত নিয়ে কিন্তু একটা খেলা চলছে। এই যে এখন সাকিবিয়ান এই রূপে তারা ফ্যাসিবাদের একটা স্ফুলিঙ্গ দেখানোর চেষ্টা করছে, এদেরকে রুখে দিতে হবে। সাকিব কত বড় কালপ্রিট সেটা আমরা জানি না,
খেলাধুলা করে টাকা ইনকাম করে আমেরিকা আরও বিভিন্ন দেশে বাড়ি গাড়ি কিনে ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশেও জমি জিরাত করে নাম সুনাম কামিয়ে বিশ্বে সেরা হয়ে শান্তি তাও পাওয়া যায় না, লোভ তাও কমে না, শেষে এমপি হয়ে আরও কত প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়ে আরও কত বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে টাকার পর টাকা, খালি টাকা টাকা টাকা। যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা দেশের মানুষের জন্য কাজ করতে চায়, তারা এত টাকার পেছনে ছোটে না, তারা দরিদ্র থাকে, তারা দিনহীন থাকে, একেবারেই সাধারণ মানুষ থাকে না, আপনারা ইতিহাস ঘেঁটে দেখুন। সুতরাং বিপ্লবকে জিইয়ে রাখতে আমাদের সংকল্পবদ্ধ থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। ভালো থাকুন বন্ধুগণ।